কি ব্যাপার তোমরা ক্লাসে আসছো না কেন স্যার কয়েকদিন আগে সফিকের বাবা মারা গেছে তো স্যার আমরা ওখানে গিয়েছিলাম সফিক কোন সফিক স্যার যে সফিক আমাদের স্যার পিকনিকে গাঙ্গে মুগ্ধ করেছিল স্যার ও হ্যাঁ হ্যাঁ চিনতে পেরেছি তা ওনার কি হয়েছিল ওনার বাবার হার্টের সমস্যা ছিল ও খুব খারাপ খবর তা কাল থেকে তোমরা ক্লাসে আসছো তো জি স্যার যে কাল থেকে আমি মিস করব না স্যার আচ্ছা ক্লাসে এসো হ্যাঁ জি স্যার আজকে আসি হ্যাঁ জি স্যার আসসালামু আলাইকুম ওহ আমার তো আর বাজারে যেতে হবে ফাইলটা সামনে কোথাও রেখে যাও আরে রিক্সা আসো চলো বাজারে চলো আচ্ছা আলু কত করে কেজি 17 আচ্ছা ঠিক আছে 3 কেজি আলু দাও 5 কেজি দিছি না না 3 কেজি দাও যে দ্রব্যমূল্য তাতে যে দুমুঠো খেয়ে পড়ে বেঁচে আছি এই আল্লাহর কাছে লাখো শুকরিয়া যাও গায়ে ধরো ব্যাগটা শোনো এই যে এই লিস্টটা দেখে হ্যাঁ এই লিস্টটা দেখে যা যা বাজার আছে সব কিছু ব্যাগে তোলো আমি ওই পাশ থেকে মাছটা নিয়ে আসি ঠিক আছে সব কিছু তোলো হ্যাঁ লিস্টটা দেখে সব কিছু তোলো আমি আসছি ঠিক আছে ভাই রুই মাছ কত করে 150 টাকা কেজি বলেন কি সেদিনই তো 120 টাকা কেজি নিয়ে গেলাম বাজারে ঠিক আছে ভাই আচ্ছা ঠিক আছে 1 কেজি দেখে একটা মাছ দাও হ্যাঁ 2 কেজি দে ভাই 20 টাকা কম রাখ না 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 আবার লাগলে এসে নিয়ে যাব 1 কেজি দেখে একটা মাছ দাও আচ্ছা দিচ্ছি শিলাকে ওর আব্বু ভিডিও গেমস কিনে দিয়েছে আরো চাও বেঁচে আছো ধন্যবাদ জানাও তিন বেলা ভাত এদেশে কজনে পেটে জোটে হ্যাঁ আহা এ ধরনের কথা কচি মেয়েকে কেন বলছো ও কি অত বোঝে আ থামো তো খবর রাখো কিছু দেশের অর্ধেক মানুষ আট পেতে থাকে দেখো এই অবস্থা বেশি দিন থাকবে না সুদিন একদিন আসবেই তোমার মুখের কথা এই জীবন আর বাস্তবে পূরণ হবে না বুঝলে ঠিক আছে আমি হার মানছি আমারই ভুল হয়েছে চলো বরাবর আমাকেই পরাজয় মেনে নিতে হয়েছে তাই আগে ভাগে মেনে নিলাম প্রতিপক্ষ ফুঁসিয়ে উঠেছে শেষে দেখা যাবে রান্নার চুলো জ্বলবে না কি মা এত জোরে আসলে কেন হ্যাঁ বাবা একটা খবর দিতে গেট থেকে দৌড়ে এসেছি পাশের বাসায় ভাড়াটিয়া আসছে আজই উঠেছে তাতে দৌড়ের কি হলো জানো বাবা আমি তো তাজ্জব তিন ট্রাক জিনিসপত্র দেখলাম তিনটি ফ্রিজ খুব বড় চাকরি করে মনে হয় লোকটা তাই না বাবা হতে পারে আমরা ভ্যানে করে জিনিসপত্র নিয়ে এসেছি একজন মানুষের তিন ট্রাক ঘরের জিনিস ওর কল্পনার বাইরে স্কুল আর বাসা ওর পৃথিবীর পরিধি ও কি করে জানবে এই অভাবের দেশে এক শ্রেণীর মানুষের হাতে অনেক সম্পদ কোটি অঙ্কে তার হিসেব হয় এমা মাথা ভালো করে মোছো বিছানা ভিজে যাবে তো ভিজুক আমার মাথা গরম আছে মোছা যাবে না এতক্ষণ পানি ঢেলেছি মাথায় কেন এত জিনিস তিন ট্রাক মাথা ঘুরছে বাবা ফ্যানটা একটু বাড়িয়ে দাও না দেখে আসি তো কে আসলো ক্লাউন
ওয়ালাইকুম সালাম। ইনি একজন মাস্টার, পাশেই ইউনিট থাকে। মাস্টার থেকে পাশের ইউনিটে আগে বলবেন না। ভাই কই যাও? একটু দোকানে যাবো তেল কিনতে। আমি যাই না। থাক, আমি আনছি, যাও যাও। এসব আমি কি দেখছি? এই মেয়েটা কে? বারবার এভাবে চোখের সামনে আসছে কেন? তাহলে এই কি নাটোরের বনলতা সেন, নাকি রবীন্দ্রনাথের হৈমন্তী? না না না, এ হৈমন্তী হবে কেন? হৈমন্তী কি এত মডার্ন ছিল? আমি কি সুনীলের মতো প্রেমে পড়লাম? না, এ অসম্ভব। বাকি তিন ভাইটা দাও তো। তিন দিন হয়ে গেল, পাশের প্রতিবেশীর সঙ্গে সাক্ষাৎই হলো না। নতুন প্রতিবেশী ভাড়াটা কেমন জানি রুক্ষ স্বভাবে। দুবার সিঁড়িতে মুখোমুখি হলাম, একবার জিজ্ঞাসা করলাম, আপনি কি নতুন এসেছেন? কোনো কথাই বলল না। কি দরকার গায়ে পড়ে কথা বলার? বাড়িয়ানি বলছিলেন ভদ্রলোক নাকি কোনো বড় অফিসে চাকরি করে। তাহলে তো পরিচয় হতেই হয়। থাকতো ভাইয়া, নিজের ওয়েট নষ্ট করার কোনো দরকার নেই। তুমি আমার চোখের ব্যালকনিতে প্রতিনিয়ত তোমার ছবি আঁকি, কি তুমি আমার চোখের ব্যালকনিতে প্রতিনিয়ত তোমার ছবি দেখি, কি তুমি আমার চোখের ব্যালকনিতে প্রতিনিয়ত তোমার ছবি দেখি। তেমন কিছু না, কবিতা লিখি আর কি মাঝে মাঝে, এটা আর কি। আপনি কবিতাও লিখতে পারেন? এমন কিছু না, শখের বশত, মনের খোরাক জোটে আর কি। তো কি কবিতা লিখছিলেন একটু পড়ে শোনাবেন? ওই আর কি, রোমান্টিক ধাঁচের কবিতা। শুনছেন মনে হয় আপনি? হ্যাঁ, একটু শুনলাম। কি করছেন আপনি? এই তো পড়াশোনা অবস্থায় আছি। ও আচ্ছা, আপনি কি করছেন? আমি এমবিএ কমপ্লিট করলাম। আর করার মধ্যে একটা প্রাইভেট ফার্মে আছি, জব করতেছি। এই আর আপনি জবও করেন? কিন্তু না, আপনাকে দেখে মনে হয় না যে আপনি জব করেন। ওই আসলে বয়স দেখে কি কার কি কখন মনে হয়, বয়স চড়া স্বভাব আর কি, চেহারার মধ্যে সেটা ফুটে ওঠে না। এই যে পাশে ফ্ল্যাটের প্রফেসর, ওনার ভাই তো আপনি, তাই না? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ওই যে ঝর্ণার আঙ্কেল আপনি? হ্যাঁ, ঝর্ণা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আপনি তাহলে কবিতা লেখেন, আমি তাহলে আজ উঠি। ইয়ে, আমার মোবাইল নাম্বারটা সেভ করে দিলাম, আর আপনারটাও নিয়ে নিয়েছি। রাত 12টার পর কল দিলে খুশি হব। আপনার নাম্বার না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা আবার দেখা হবে। আচ্ছা, 12টা তো বেজে গেল, দেখি তো কি করছে ছাগলটা।
হ্যালো, কেমন আছেন? এই তো ভালো। শুধু কি ভালো? না মানে, আচ্ছা আজ থাক, আরেকদিন না হয় কথা বলবো। নি ঠিক আছে, তাহলে কাল রাত 12টার পর আবার কল দিবেন, কথা বলবো। আচ্ছা, আমরা দুজন দুজনকে তুমি বলতে পারি না? হ্যাঁ অবশ্যই, কেন না। থ্যাংক ইউ, তোমাকে অনেক ধন্যবাদ। আমি তোমাকে একটা কথা বলি? হ্যাঁ বলো। তুমি বলবে না তো কে বলবে? হ্যাঁ, লাইনটা কাটার সময় পাবে না। হ্যালো, হ্যালো, লাইনটা কেটে গেল। সেটাই তো জানি না। ওদের তো দেখে মনে হয় অনেক টাকা বেতন পায়, তাই না বাবা? কেন এসব প্রশ্ন কেন? এমনিতে আম্মু বলছিল তুমি নাকি ইচ্ছে করে শিক্ষকতা বেছে নিয়েছো। তুমি একটা আস্ত পাগল, বড় অফিসের অফিসার হতে পারলে না। তোমার মেয়ে বলছে আমি নাকি পাগল। ঠিকই তো বলেছে, ইচ্ছে করে কেউ শিক্ষকতা বেছে নেয়। ম্যাজিস্ট্রেট কিংবা এসপি হতে কি হয়েছিল? বিসিএসের ফর্মে আর কোনো পদের নাম লেখেনি, লিখেছিল একটাই, শিক্ষকতা। এই জন্য তো মেয়ে বলছে পাগল, আমি তো বলি তুমি একটা বদ্ধ পাগল। চল। আঠারো বছর হলো আমাদের বিয়ে। আমার স্ত্রীর মনে এই প্রথম অসন্তোষের কালো মেঘ চিরদিনই গর্ব করেছে। বড় সংকটের মুহূর্তেও চলেনি, বরং বলেছে শিক্ষকের স্ত্রী এত সাজসজ্জা মানায় না, সাদামাটা জীবনই তার আদর্শ। প্রাইভেট কোচিং, নোট বিক্রি, নোট লেখা ইত্যাদি নানা কৌশলে বাড়তি পয়সার ধান্দা করি না কখন। আমার স্ত্রী এতেই খুশি, মাস শেষে যা বেতন পাই, বাড়ি ভাড়া, বিদ্যুৎ বিল, বুয়ার বেতন, মেয়ের লেখাপড়ার খরচ, ছোট ভাইয়ের খরচ ইত্যাদি দিয়ে হাতে থাকে যৎ সামান্য। তা দিয়ে সারা মাস চলে রীতিমতো যুদ্ধ। এ যুদ্ধে প্রধান সৈনিক আমার স্ত্রী। বাজার ঘাট করা, বাড়িওয়ালা, আত্মীয় স্বজনের সাথে লিয়াজু রক্ষা, মেয়ের বায়না ইত্যাদি সবকিছু সামলায় আমার স্ত্রী শাইলা। আজ এ কি দেখছি, সব কিছু যেন উল্টা পাল্টা লাগছে। কি ব্যাপার, মিষ্টি কিসের? জাহাঙ্গীর এনেছে। কেন? একটা নাকি ভালো চাকরি পেয়েছে। ও, চাকরি পেয়েছে, খুব ভালো। তা পাগলটা কোথায়? ঘরে মোবাইলে কার সাথে জানি কথা বলছে। আচ্ছা ঠিক আছে, আর পাশের প্রতিবেশীকেও মিষ্টি দিও। ঠিক আছে। আম্মু আমি মিষ্টি খাবো। চলো যাও, ওকে মিষ্টি দাও। নতুন বছর তোমাকেও মিষ্টি দিচ্ছি। ঠিক আছে। আম্মু, পাশের ফ্ল্যাটে না বিরিয়ানি রান্না হচ্ছে, কি সুন্দর ঘ্রাণ। কি রান্না করছ আজকে? কি আবার, পটল ভাজি আর বেগুন দিয়ে সিলভার কাপ। তাই তো বিরিয়ানির মতো ঘ্রাণ বেরোচ্ছে, দারুণ। বিরিয়ানির ঘ্রাণ তিন মাস যাবৎ এ বাড়িতে কোনো গোস্তে ওঠেনি, সে কথা কি মনে আছে? যাও তো যাও, ভনিতা করো না, মেয়েকে যে সামলাও, মেয়েটা ঘ্রাণ শুকার জন্য বারবার বেগুন নিতে যাচ্ছে। ঠিক আছে। সুন্দর বি
রানীর ঘ্রাণ। ছি মা, এভাবে বারবার বেলকনিতে আসতে হয় না, যাও ভেতরে যাও যাও। মেয়েটার চোখ দেখে অন্তরটা কেঁপে উঠল, হাহাকার করে উঠছে পিতৃত্বের অহংকার। বিরানির ঘ্রাণ যেন বলছে, তুমি অক্ষম পিতা, সন্তানের মুখে একমুঠো বিরানি দেওয়ার সামর্থ্য নেই, ধিক তোমাকে। মাস পার হতে চলল, সিঁড়িতে এর মধ্যে দু তিনবার দেখাও হয়েছে পাশের প্রতিবেশীর সঙ্গে। বেহায়ের মতো আমি প্রতিবার নিজের পরিচয় দিয়েছি, এড়িয়ে গিয়েছেন ভদ্রলোক, অথচ পরিচয় জানা জরুরি। আমার সংসারের সুখ কেড়ে নিয়েছে তারা, সন্তানের হাসি স্ত্রীর অহংকার সব লণ্ডভণ্ড করে দিয়েছে। এখন আমার ভেতর শূন্যতা, শিক্ষকতা এখন উপহাস, ক্লাসে দাঁড়িয়ে আর বলি না বেঁচে থাকার জন্য অত বেশি অর্থের প্রয়োজন নেই, এখন প্রচুর অর্থের প্রয়োজন, প্রচুর, এত প্রচুর যার হিসাব ক্যালকুলেটারও রাখা যায় না। প্রতিবেশী ভদ্রলোকটির রহস্যময় আচরণে আমি বিস্মিত, পরিচয় দিতে চান না কেন, বের করতেই হবে এর গোপন রহস্য। ঠিক আছে, কাল ক্লাসে যাব না, ভদ্রলোকটির পিছু নেব, কোন অফিসে চাকরি করে এবং কোন পোস্টে সেটা দেখেই ছাড়ব। বনানীতে পাঁচতলা বাড়ি আছে নাকি শুনছি, কিন্তু এখন কোথায় যেন ভাড়া থাকেন, ওখানে আর থাকেন না, সঠিক বলতে পারবো না। ঠিক আছে। কি দুনিয়া, দুনিয়াটা ঘুরছে না আমার মাথা ঘুরছে, বুঝতে পারছি না। পুরো শহরটা মনে হচ্ছে যেন রান্না করা একটি বিরিয়ানির পাতিল, আমার চোখের সামর্থ্য যে আমার দরকার বিরিয়ানির, আমাকে দাও দুথালা বিরিয়ানি, দাও মেয়েটিকে খাওয়াবো। আমি একজন সরকারি কলেজের প্রফেসর, বিসিএস ক্যাডার, বিএ এম এ ফার্স্ট ক্লাস। ইস, আমি একজন সরকারি কলেজের প্রফেসর, বিসিএস ক্যাডার, বিএ এম এ ফার্স্ট ক্লাস।